সেকেন্ড সেমিস্টার অল অনার্স ছাত্রছাত্রীদের জন্য এ ই সি বেঙ্গলি থেকে আর একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো প্রশ্নটি হচ্ছে ক্রিয়ার কাল সম্পর্কে আলোচনা করো তো উত্তরটি শুরু করার আগে আমি একটি কথা তোমাদের বলছি তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে তো উত্তরটি শুরু করছি আমি ক্রিয়ার অর্থ কাজ কাল কথাটির অর্থ সময় অর্থাৎ ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার যথা বর্তমান কাল অতীতকাল ও ভবিষ্যৎকাল এবার আমি বর্তমান কাল সম্পর্কে আলোচনা করব তো আগে জানতে হবে বর্তমান কাল কাকে বলে যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে বোঝায় তাকে বর্তমান কাল বলে বর্তমানকাল চার রকমের যথা নিত্য বা সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান এবং বর্তমান অনুজ্ঞা তো আমি এখন নিত্য বা সাধারণ বর্তমান সম্পর্কে বলব সাধারণভাবে যে ক্রিয়া বর্তমানে ঘটে বা নৃত্যই ঘটে তাকে নিত্য বা সাধারণ বর্তমান বলে যেমন ওরা চিরকাল টানে ধরে থাকে হাল এটি হচ্ছে নৃত্য বা সাধারণ বর্তমানের উদাহরণ পরেরটা হচ্ছে ঘটমান বর্তমান তো বর্তমানে যে ক্রিয়ার কাজ আরম্ভ হয়েও শেষ হয়নি অর্থাৎ যে ক্রিয়ার কাজ এখনো চলছে তাকে বলা হয় ঘটমান বর্তমান যেমন ভরিয়া পড়ান শুনিতেছি গান পরেরটা হচ্ছে পুরা বর্তমান কিছুক্ষণ পূর্বে যে ক্রিয়া সংঘটিত হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান তার কালকে বলা হয় পুরা ঘটিত বর্তমান যেমন চাহিতে এসেছি শুধু একখানি মালা এটি হচ্ছে পুরা ঘটিত বর্তমানের উদাহরণ পরেরটি হচ্ছে বর্তমান অনুজ্ঞা যে ক্রিয়ার দ্বারা বর্তমান কালে কোনো আদেশ নির্দেশ উপদেশ প্রার্থনা অনুমতি বোঝায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে যেমন ধবলিরে আনো গোহালে এটি হচ্ছে বর্তমান অনুজ্ঞার উদাহরণ এরপরে আসি অতীতকাল তো অতীতকাল কাকে বলে যে ক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে তার কালকে অতীতকাল বলে অতীতকালকে চার ভাগে ভাগ করা যায় যথা নিত্য বা সাধারণ অতীত ঘটমান অতীতকাল নিত্যবিত্ত অতীতকাল এবং পুরা ঘটিত অতীতকাল তো এবার জানব নিত্য বা সাধারণ অতীতকাল সাধারণভাবে যে ক্রিয়ার কাজ পূর্বে অর্থাৎ অতীতে সম্পূর্ণ হয়েছে তার কালকে নৃত্য বা সাধারণ অতীতকাল বলে যেমন করিলাম বাসা মনে হলো আশা এটি হচ্ছে নৃত্য বা সাধারণ অতীতকাল উদাহরণ এরপর একটা হচ্ছে ঘটমান অতীতকাল অতীতে কিছু সময় ধরে যে ক্রিয়ার কাজ চলছিল তার কালকে বলা হয় ঘটমান অতীত যেমন শিশুরা খেলছিল মায়ের কোলে পরেরটা হচ্ছে পুরা ঘটিত অতীতকাল অনেক পূর্বেই যে ক্রিয়ার কাজ ঘটেছিল তাকে বলা হয় পুরা ঘটিত অতীত যেমন আমি একটি গল্প লিখিয়াছিলাম পরেরটা হচ্ছে নিত্যবিত্ত অতীত পূর্বে যে ক্রিয়ার কাজ কিছুকাল ধরে চলতো বা নিয়মিতভাবে যে ক্রিয়া অনুষ্ঠিত হতো তার কালকে বলা হয় নিত্যবিত্ত অতীত যেমন প্রত্যহ সকালে হেনা সঙ্গীত চর্চা করিত এরপরে আসি ভবিষ্যৎকাল তো ভবিষ্যৎকাল কাকে বলে যে ক্রিয়া আগামীতে বা ভবিষ্যতে সম্পন্ন হবে এমন বোঝায় তার কালকে ভবিষ্যৎকাল বলে কালকেও চার ভাগে ভাগ করা যায় যথা সাধারণ ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকাল পুরা ঘটিত ভবিষ্যৎকাল এবং ভবিষ্যৎ অনুজ্ঞা এবার আমরা জানব সাধারণ ভবিষ্যৎকাল সম্পর্কে তো ভবিষ্যতে যে ক্রিয়ার কাজ অনুষ্ঠিত হবে তার কালকে বলা হয় সাধারণ ভবিষ্যৎকাল যেমন মুক্ত হইবে দেবরীনে সরি মুক্ত হইব দেবরিনে মোড়া এটি হচ্ছে সাধারণ ভবিষ্যৎ কাল হচ্ছে ঘটমান ভবিষ্যৎ কাল যে কাজটি ভবিষ্যতে ঘটতে থাকবে তার কালকে বলা হয় ঘটমান ভবিষ্যৎকাল যেমন আপনি গাহিতে থাকিবেন পরেরটা হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎকাল অতীতে কোনো কাজ হয়তো হয়েছিল বা বর্তমানে হয়তো হয়েছে এরূপ সন্দেহ বোঝালে তাকে পুরা ঘটিত ভবিষ্যৎকাল বলে যেমন এতক্ষণে তারা স্টেশনে পৌঁছে থাকবেন এটি হচ্ছে ভবিষ্যৎকাল পুরা পরেরটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা ভবিষ্যতের জন্য কোনো আদেশ অনুরোধ প্রার্থনা উপদেশ ইত্যাদি বোঝালে তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে যেমন দয়া করে একবারটি আসবেন এটি হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা তো স্টুডেন্ট তোমরা যদি আমার ভিডিওগুলি দেখে উপকৃত হও তো আমার ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ